প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে যাব বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের সেই অ্যাম্বুলেন্সের ভিতরে, অর্থাৎ সেই সরকারি কোটি টাকার মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ বরিশাল জেলাবাসীর জন্য দিয়েছিল সেটার ভিতরে কি আছে। দীর্ঘ 2-3 বছরে এভাবে অযথা অবহেলায় পড়ে আছে এই স্পিড বোর্ডটি। বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার মাসকাটা নদীর স্টিমার ঘাট সংলগ্ন স্থানে বছরের পর বছর অযত্ন অবহেলায় পড়ে আছে একটি নৌ অ্যাম্বুলেন্স। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার লেখাটিও নষ্ট হয়ে গেছে। চিকিৎসা সেবা বাণিজ্যর সিন্ডিকেট চক্র দেশের হাসপাতালগুলোর সড়কপথের অ্যাম্বুলেন্সে যে কৌশলে অচল করে রাখে, নৌ অ্যাম্বুলেন্সটির ক্ষেত্রেও একই কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্সটি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেঘনা তেঁতুলিয়া নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে দেওয়া হয়েছিল 2018 সালের 22 অক্টোবর। কয়েকদিন রোগী পরিবহনের পরই রহস্যজনকভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়। নদীবেষ্টিত এলাকার জন্য গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটি ব্যবহার না করে অযত্ন অবহেলায় ফেলে রাখায় সেটি অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। মেহেন্দিগঞ্জ পৌর শহরের স্টিমার ঘাটে দাঁড়ালে মাসকাটা নদীর অপর তীরের ইউনিয়নটির নাম 8 নং চর গোপালপুর ইউনিয়ন। তেঁতুলিয়া ও মাসকাটা নদীর জন্য ইউনিয়নটি উপজেলা সদরের ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। মেহেন্দিগঞ্জের প্রতিটি ইউনিয়নের প্রায় সবগুলো চর গোপালপুরের মতোই নদীবেষ্টিত। এসব এলাকার মানুষের উপজেলা সদরে যাওয়ার উপায় একমাত্র ট্রলার বা নৌকা। রোগীদেরও হাসপাতালে নিতে হয় একইভাবে। প্রধানমন্ত্রীর দেওয়া নৌ অ্যাম্বুলেন্সটি তাদের উপকারী আসেনি। অ্যাম্বুলেন্সটি সচল করার দাবি তোলা হয়েছিল একাধিকবার, তবে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই উপহার, অর্থাৎ এই মেহেন্দিগঞ্জের জনগণের জন্য যে অর্থাৎ বিচ্ছিন্ন একটি দ্বীপ বরিশাল জেলার ভিতরে, অর্থাৎ মেহেন্দিগঞ্জ একটি দ্বীপ, তার মধ্যে আরো 9টা দ্বীপ। এই 9টি দ্বীপই খণ্ড বিখণ্ড বিভক্ত। সেই বিভক্ত দ্বীপগুলোকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই প্রায় 20 কোটি টাকার অ্যাম্বুলেন্সটি সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু আমরা আজকে অ্যাম্বুলেন্সটি একদম চরের ভিতরে দীর্ঘ 2-3 বছর এখানে অযথা পড়ে আছে। এখানে নেই কোনো কিছু, এটার ভিতরে এখন মেশিন ইঞ্জিন থেকে শুরু করে কোনো কিছু নেই, শুধু বডিটা পড়ে আছে। কিন্তু আমরা মেহেন্দিগঞ্জবাসী অত্যন্ত দুর্ভোগের একটি জাতি। এত সুন্দর একটি অ্যাম্বুলেন্স পেয়ে আমরা অযথা নষ্ট করে দিলাম। তার মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ বরিশাল জেলাবাসীর জন্য দিয়েছিল সেটার ভিতরে কি আছে। দীর্ঘ 2-3 বছরে এভাবে অযথা অবহেলায় পড়ে আছে এই স্পিড বোর্ডটি। দেখেন, এই হলো এই যিনি বসে চালক চালায়, কিছু নাই, শেষ। এই হলো সিট, কিন্তু একদম খোলা শুধু পড়ে আছে। আমাদের মেহেন্দিগঞ্জবাসীর স্বাস্থ্যসেবার জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য বরিশাল টাকা নেওয়ার জন্য রোগীদেরকে দিয়েছিল। মেহেন্দিগঞ্জ থেকে একটি রোগী যদি স্পিডে নিতে হয় অন্তত 2-3 হাজার টাকা লাগে। অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী এই বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল বরিশাল অঞ্চলে, নদীমাতৃক দেশ বরিশাল, এই জন্য মেহেন্দিগঞ্জে এই অ্যাম্বুলেন্সটি দিয়েছিল। কিন্তু আজকে সেই সেবা, মেহেন্দিগঞ্জের মানুষ সেবা থেকে বঞ্চিত, অযথা পড়ে আছে দীর্ঘদিন মাসকাটা নদীর তীর মেহেন্দিগঞ্জ বরিশাল।